রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তায় সাড়া দিয়ে পূজোর চাঁদা জুলুম না করে নিজেদের ফান্ডেড টাকাতেই এবারের পূজোর কাজ সারছেন রাম ঠাকুর সংঘ। প্রত্যেক বছরের মতন এবারও তাদের থিম রাজ্যবাসীর মন কাড়বে বলে মনে করছে পূজো উদ্যোক্তারা। ইচ্ছেরা তো শুধুই উড়ে পাখির মতো আকাশ জুড়ে, কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয়? যদি আপনাকে উড়তে হয় বা কিভাবে ইচ্ছে উড়ান হয় তা দেখতে হলে অবশ্যই কিন্তু রাজধানী আগরতলার বনেদি ক্লাব রাম ঠাকুর সঙ্গে অবশ্যই আসতে হবে। কাল্পনিক থিমে বছর হাজির হয়েছে রাম ঠাকুর সংঘ। একদিকে যখন শহরের একাধিক পুজো কমিটি বাস্তব কেন্দ্রিক বিভিন্ন থিমের লড়াই নেমেছে, তখন এই পুজো কমিটি নিয়েছে অন্য উদ্যোগ। বিভিন্ন ফলের খোসা বীজ দিয়ে তৈরি হচ্ছে গর্ভগৃহ। তবে পূজাকর্তারা ইঙ্গিত দিয়ে রাখলেন যে কিছু বিশেষ সামগ্রীও ব্যবহার করা হবে মণ্ডপ সজ্জার ক্ষেত্রে, আর সেই গোপনীয়তাই সব আকর্ষণ কেড়ে নেবে বলে দাবি তাদের। রাম ঠাকুর সঙ্গে এবার ইচ্ছে উড়ান থিম নিয়ে হাজির হয়েছে রাজ্যবাসীর কাছে। কেন এই থিম, কী কারণ বিস্তারিত জানবো। আমার সাথে এই মুহূর্তে পূজা কমিটির সম্পাদক রয়েছে। কেন এই থিম এবং কত টাকা খরচ হচ্ছে এবারের থিম? থিমটা আমাদের একচুয়ালি কাল্পনিক থিম, একটা নামকরণ হয়েছে ইচ্ছে উড়ান। ওইটা আপনার ফলের খোসা, ফলের বিচি, ফোম আর বাকিটা সিক্রেট থাকবে, এখন আমরা কিছু বলবো না। এই দিয়ে তৈরি হচ্ছে আমাদের পূজা মণ্ডপ। মণ্ডপটি তৈরি করছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের সাধক ডেকোরেটার্স কমল সাধক। আমাদের বাজেট এবার 30 লক্ষ টাকা। আমরা পুরো টাকাটা আমাদের চাঁদা উঠে না, প্রত্যেক বছরই ক্লাব পান্ডের থেকেই খরচ হয়। এবারে তাই হবে, অর্ধেক টাকা ক্লাব পান্ডের থেকেই খরচ হবে। আমরা দেখেছিলাম যে এবার মুখ্যমন্ত্রী বলেছেন যে চাঁদা যেন না নেওয়া হয় বা জোর না করা হয়, সেক্ষেত্রে আপনাদের কী উদ্যোগ ছিল? না, আমরা কোনো একদম চাঁদা জোর করি না। আমরা যতটুকু যারা সাধ্যমতো দিতে চায় আমরা সেই টাকাই আমরা সংগ্রহ করছি, আমরা চাঁদার জলম করছি না। কবে উদ্বোধন হচ্ছে আপনাদের? আমাদের পঞ্চমী দিন উদ্বোধন হবে। আমাদের দলেশ্বরের রামকৃষ্ণ মহারাজ, রামকৃষ্ণ আশ্রম মহারাজ আমাদের উদ্বোধন করবেন। সামাজিক কোনো কর্মসূচি? সামাজিক আমাদের প্রত্যেক বছরে আমরা ব্লাড ডোনেশন করে থাকি, বাচ্চাদের প্রতি বসে আগা কুইজ প্রতিযোগিতা এসবগুলো করে থাকি। রাজ্যের শিল্পীরা বলতে এখন আমাদের প্রতিমা তৈরি করছেন নবদ্বীপেরই নারুগোপাল দাস, আর আগরতলার আছে আমাদের আলোকসজ্জা মনসা ডেকোরেটার্স। মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দিতে মূর্তি কারিগরিতে হাত লাগিয়েছে পশ্চিমবঙ্গের নবদ্বীপের সাধক ডেকোরেটার্স। আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জায় হাত লাগিয়েছে রাজ্যের শিল্পীরা। পঞ্চমীর দিন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজের হাতেই উদ্বোধন হবে মণ্ডপের। রাম ঠাকুর সঙ্গের এই থিম ইচ্ছে উড়ান এবার দর্শকদের কতটা মন কাড়তে পারে সেটাই দেখার, কারণ ইতিমধ্যেই কিন্তু নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরল যে কত টাকা খরচ এবং কোন কোন শিল্পীরা এই থিমে হাত লাগিয়েছে। তাই আর সময় খরচ না করে এবার পুজো মণ্ডপে দর্শকদের কতটা ভিড় হয় রাম ঠাকুর সঙ্গ প্যান্ডেলে সেটাই দেখার। ক্যামেরায় নীলবণিকের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি এসআই বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গা উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।